আপনি কি হিন্দু হয়ে গেছেন, এমন প্রশ্নের জবাবে যা বললেন মিথিলা। কলকাতার পরিচালক সৃজিৎকে বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয়ে আসছেন মিথিলা। আবারও সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হলেন তিনি। তবে চুপচাপ মুখ বুঝে সহ্য করার মানুষ তিনি নন, ঠিকই সমালোচনার জবাব দিয়েছে মিথিলা। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সোচ্চার হলেন সৃজিৎ পত্নী মিথিলা। নিজের বক্তব্য প্রকাশ করতে মেয়ের প্রথম ভাইফোঁটা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেছেন মিথিলা। তারপরই নেটিজেনদের উদ্দেশ্য করে লেখেন, সব প্রকারের ধর্মীয় গোড়ামিকে না বলুন আর উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আর আমি ইচ্ছাকৃতভাবে জোর গলায় একথা বলছি, নিজেদের দ্বিচারিতা আর আপনি কি হিন্দু হয়ে গেছেন এ ধরনের বোকা বোকা মন্তব্যগুলো নিজেদের কাছেই রাখুন।